আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এখানে গড়ের বিট কেন উঁচুতে দেওয়া হয় বা দিলে কি উপকার বা কতটুকু খরচ হবে, যদি ভিডিওটি দেখেন যারা বাড়ি করতে চান তাদের হয়তো উপকারে আসতে পারে। তো আসলে একটি বাড়ি যখন করা হয় তখন করার পর কিন্তু একটি যখন কোনো সমস্যা হয় তাইলে কিন্তু বাড়ি করার পর বোঝা যায় যে এই সমস্যাটা হয়েছে। তো এখানে যে আমাদের এই বিল্ডিংটি দেখতেছেন এটা কিন্তু যে রাস্তা লেভেল থেকে কিন্তু 3 ফিট উপরে দেওয়া হয়েছে। এখন 3 ফিট উপরে দিলে আপনার কত টাকা খরচ হবে বা কি সমস্যা হবে এটা বুঝতে পারবেন। তো এখানে দেখেন যে উঠোন বা যে রাস্তা আছে এই রাস্তার থেকে কিন্তু 3 ফিট উপরে দেওয়া হয়েছে। এটা কিন্তু 2 তলা ফাউন্ডেশন, তো নিচে যে গাঁথুনি করা হয়েছে উপরে বিম দেওয়া হয়েছে। আসলে মাটি যদি শক্ত হয় বা ভালো হয় তাইলে অনেক সময় দেখা যায় যে নিচে গাঁথুনি দিয়ে উপরেও বিমটা দেওয়া যায়। তো এখানে যে আমরা কিন্তু বাড়ি বানানোর আগে সবাই চিন্তা করি যে টাকাটা কীভাবে খরচ কম হয় বা টাকাটা কীভাবে বাঁচাবো, এই চিন্তাটাই করি। এই চিন্তাটা করিটা কিন্তু আমরা বিটটা হয়তো যে বিট নিচা দেই কারণ টাকাটা হয়তো বেশি লাগবে এজন্য। দেখেন এখান থেকে কিন্তু রাস্তার থেকে 3 ফিট উপরে, তো টাকাটা বেশি লাগবে এজন্য আমরা কি করি যে বিটটা নিচা দিয়ে দিই যে মাটি কই পামু বা এত টাকা খরচ কীভাবে করমু বা বিল্ডিংটাই করতে পারবো না, এত টাকা যদি বিট উঁচা দিই তাহলে কত টাকা লাগবে। তো আসলে ভাই দেখেন এখানে একটি বিল্ডিং যদি আপনি 1000 স্কোয়ার ফিটের একটি বিল্ডিং করেন বড় জোর, আপনার দেখা যাবে যে বালির জন্য আপনি তো মোটামুটি যে একটু উঁচু তো দিতেই হবে, রাস্তার থেকে তো কমপক্ষে 1 ফিট বা 1.5 ফিট উঁচু হইলেও তো দিতেই হবে। তো সেই ক্ষেত্রে দেখা যাবে যদি আপনি আরও 1 ফিট উপরে দেন হয়তো এখানে দেখা যাবে যে 1000 স্কোয়ার ফিটে হয়তো 20,000 টাকা বেশি লাগবে। কিন্তু ভাই এই 20,000 বা 30,000 টাকার জন্য দেখা যাবে যে আপনার যদি পরবর্তীতে আরও অনেক টাকা খরচ করেন তবুও কিন্তু যে গড়ের বিট উঁচু করা যায় না। তো আমার কথা থাকবে বা আমি যে আমার ভিডিওটি যারা দেখতেছেন তাদের উপলক্ষে বলতেছি যে অবশ্যই যদি রাস্তা থাকে বা বাড়ি থেকে অবশ্যই 3 ফিট উপরে বিটটা দিবেন, কারণ আপনার পাশে যদি কেউ বিল্ডিং করে দেখবেন যে আপনার চেয়ে কেউ নিচা দিবে না বিল্ডিংটা, সবাই চাইবে যাতে কইরা আপনার উপরেই থাকে, এই জিনিসটা খেয়াল করবেন। আর নিচেও বিল্ডিং কিন্তু দেখতেও সৌন্দর্য লাগে না। আসলে যদি বিল্ডিং উঁচা হয় সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে বিল্ডিংটা দেখতেও সুন্দর লাগে, আর যাদের সিঁড়ি সামনে থাকে তাদের তো অবশ্যই যে রাস্তার থেকে 3 ফিট তো অবশ্যই দিতেই হবে এবং আরও বেশি দিলে ভালো। তো এটাতে যেহেতু সামনে সিঁড়ি নেই বা কোনো কিছু নেই এই জন্য এটাতে আমরা 3 ফিট উপরে দিছি। দেখা যাবে 3 ফিট উপরে দিলে যখন মাটিতে উঠানে আরও মাটির ফালানি হবে সেই ক্ষেত্রে আর এত সাবিট বোঝা যাবে না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর কমেন্টে অবশ্যই।